ভগবান শ্রীকৃষ্ণয়ো শ্রীমৎ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের 27 নম্বর শ্লোকত কই গৈছে, প্রকৃতেহ ক্রিয়মাণানি গুণাহ কর্মাণি সর্বহঃ অহংকার বিমুধাত্মা কর্তাহমিতি মন্যতে। অর্থাৎ অহংকারত আবৃত জীবই প্রকৃতির ত্রিগুণর দ্বারা সমাপন করা কার্যকু নিজের কার্য বলে অভিহিত করে মই কর্তা বলে গৌরব করে। আমি সকলে জানো এই ধরা প্রকৃতির তিনি গুণ বা তিনি নিয়মর দ্বারা চলে। অল্প সহজকে বুঝিবলে কইছো, আমার মানব দেহটুতো কিছু কার্যত আমার কোনো নিয়ন্ত্রণ নাই। অর্থাৎ আমি একু নকরিলেও স্বয়ংক্রিয়ভাবে দেহত কিছু কাম চলিয়ে থাকে, যেনে আমার দেহর জৈবিক ক্রিয়াকলাপ, হজম, রক্ত সঞ্চালন, হৃদস্পন্দন আদি, এইবর আমার হাত নাই, এইবর নিজে নিজেই চলি থাকে আমার শরীরের অভ্যন্তরত। আনপিনে কথা কোয়া, খোজ কঢ়া, খুয়া, কাম করা, এইবর আমি নিজে করো, এইবর আমার নিয়ন্ত্রণত থাকে। প্রকৃতিরও এনে কিছু কাম আছে যাবর নিজে নিজেই চলি থাকে, যাবর আমার করণীয় একু নাই, কিন্তু প্রকৃতিয়ে করা কামকেই আমি নিজে করা বলে কেতিয়াবা গৌরব করো, অহংকার করো। গতি সকল কথাতেই মই কর্তা, ময়ে করছো, ময়েই সর্বশক্তিমান, ময়েই পারো, ময় বলে ভুল করে নেপেলাব, যে ভুল সাধারণতে একু একুজন অহংকারী লোকে করে পেলায়। আপনার যদি কোনো কথাক লো অহংকার আছে, তেনতে অহংকার শূন্য হয়ে কাম করক, আত্মবিশ্বাস রাখক, কিন্তু অহংকারী নহব। বহু কিবা কিবিয়ে হেরুবলগিয়া হয় অহংকারীজনে, কারণ অন্তর্যামী ভগবানে জানে অহংকারে পতন আনে। অহংকার করি কাকু দুঃখ নিদিব, কারণ সময়ে অহংকারীর পতন করার লগতে কারো ওসরত কেতিয়াবা মুখ উলিয়াব নোৱাৰাও করে দিব পারে। আপনি মই আজি ইয়াত কিহক লৈ অহংকার করছো, আপনি মই ইয়াত কি সৃষ্টি করছো যার বাবে আপনি মই আজি অহংকার করব পারো। আমি আসলতে মনুষ্যই প্রতি মুহূর্তত সকলো ঠাইতে নিজের একটা স্থান বিচার, নিজের এক সুকীয়া স্থান। আনর জীবনতো আমাক একটা নিজস্ব স্থান লাগে, সেই যে আনর জীবনত আপনি নিজের বাবে এটুকুরা ঠাই বিচার সেই এড়ি দিও। আপনি আনর বাবে কি কিয় দরকার, আপনি নিজের বাবে কি সেই ভাবক সুখী হব পারিব। সঙ্গ লোক সদগুরুর, সঙ্গ লোক জ্ঞানী গুণীজনের, এই কারণেই আপনি সফল মানুষের লগত সময় কটাওক, কারণ সফল মানুষের ওসরত গুণী জ্ঞানীজনের ওসরত জীবনের কিছু অনুভব থাকে, যে অনুভব লৈ আপনি আপনার জীবনটো সহজ করে তুলিব পারিব। সপন আপনি দেখক, জীবন সলাই দিয়ার সপন আপনি দেখিব পারে, কিন্তু মনুষ্য জীবনত এনে কিছু সপন থাকে যাক কেতিয়াও পূরণ করিব নোৱাৰি, তেনেকুৱা সপন নেদেখাই ভাল। ভালভাবে জীবনটো যাপন করক, ভগবানে কই গৈছে এই পৃথিবীত হবলগিয়াতো কোনেও রখাব নোৱাৰে, নহবলগিয়াতো কোনেও হওয়াব নোৱাৰে, আপনার জীবনতো সকলো ঈশ্বরের ইচ্ছা। আজি যদি আপনার পাহাড় সম দুঃখ যন্ত্রণা আছে, সেয়া ঈশ্বরের ইচ্ছা, কোনো কারণত আপনি সেয়া পাইছে, বেছি বেছি বিচারে নেকি আপনি, সকলোরে বেছি বেয়া লাগিলে সেয়া প্রেমেই হোক, লাগিলে অন্য কিবা বস্তুয়েই হোক, লাগিলে সুখেই হোক, সদায় আর মাছ মাংসরে ভাত খায়ও এটা সময়ত আমনি লাগি যায়, সদায় একে ধরনের খাদ্য খায়ও আমনি লগার দরেই, সদায় একেখিনি কথারেই দুঃখ করে কষ্ট পাই থাকি আমনি লগা বলে যেতিয়াই আপনি ভাবিবলৈ লব, তেতিয়াই বা সিদিনাই আপনার জীবনের দিন সলনির পথ প্রশস্ত হব। এই যে আপনার আরম্ভণিতে কলো কিহর অহংকার আপনার, রাবণ কেবল অহংকারের বাবেই মৃত্যুমুখত পড়া নাছিল, রাবণে নিজের পতন নিজেই মাতি আনিছিল। আনের কারণে ভাল কিবা এটা করক, ভাল করিব নোৱাৰিলেও বেয়া অন্তত নকৰিব, কারণ আনের কারণে যদি ভাল করেছে সে আপনালৈ ঘুরি আহিব, বেয়া যদি করেছে কেতিয়াবা নহয় কেতিয়াবা কোনো নহয় কোনো প্রকারে সেয়াও আপনার জীবনলৈকে ঘুরি আহিব। এতিয়া কোনো কথাত যদি অহংকার আছে তাক আপনি পরিশোধ করবই লাগিব। সাধারণতে অহংকারী মানুষে এই কথাটাই ভাবি না চায় যে খং অহংকার আদিবর ক্রেডিট কার্ড থাকার নিচিনাই, খরচ করার সময়ত চিন্তা করা নহয় কিন্তু পরিশোধ করা অনিবার্য। অহংকারী ব্যক্তিয়ে বহুত ভুল করে, তার ভিতর তিনটা ভুলের কথা কম, যে তিনটা ভুলের কথা হয়তো আপনিও ভালকয়ে জানে বা অনুধাবন করিব পারিব। নম্বর এক, অহংকারী ব্যক্তিয়ে কেতিয়াও ভুল স্বীকার নকরে, তেওঁলোকে ভাবে যে ভুল স্বীকার করিলেই তেওঁলোকর সম্মান লাঘব হব, ইয়ার ফলত কি হয়, ভুল স্বীকার নকরার বাবেই সম্পর্ক জটিলতা আহে, কেতিয়াবা স্বামী স্ত্রীর মাজতো এই অহংকারেই সম্পর্কর জটিলতা হয় থিয়া দিয়ে, আপন মানুষবর এই অহংকারের বাবেই আতুরি যায় তেওঁর কাষরপ্রা,
বন্ধু বান্ধৱেও অহংকাৰীজনে নিজৰ ভুল মানি নোলোৱাত সংগ কমাই আনে। ক্ৰমাত অহংকাৰীজন বহু মানুহৰ ভিৰৰ মাজত থাকিও অকলশৰীয়া হৈ পৰে। নম্বৰ দুই, অহংকাৰী মানুহে গঠনমূলক সমালোচনাও সহ্য কৰিব নোৱাৰে আৰু তাৰ ফলত কি হয়, কোনেও ভুল দেখুৱাই নিদিয়া হয়। কাৰণ ভুল দেখুৱাই দিলে অহংকাৰীজনে বেয়া পায়, যাৰ ফলত গঠনমূলক সমালোচনাৰ দ্বাৰা আত্মসংশোধনৰ সুযোগ হেৰুৱাই পেলায় একো একোজন অহংকাৰী লোকে। বহু ক্ষেত্ৰত ব্যক্তিগত উন্নয়ন, যাক আপুনি পাৰ্চনেল গ্ৰোথ বুলি ক'ব পাৰে, বা কাম কাজত নতুনত্ব অনাৰ ক্ষেত্ৰতো সামৰ্থ্য হেৰুৱাই অহংকাৰীজনে। নম্বৰ তিনি, নিজৰ সামৰ্থ্যক লৈ উচ্চ ধাৰণা আৰু অন্যৰ কামক লৈ নেতিবাচক ধাৰণা লৈ টীম ৱৰ্কৰ ওপৰত ভৰসা হেৰুৱায়। ফলত কি হয়, এই পৃথিৱীত আপুনি সকলো কাম অকলে কৰিব নোৱাৰে, কিছুমান কামত দলবদ্ধ সংযোগ বা টীম ৱৰ্কৰ প্ৰয়োজন হয়। যেতিয়া অহংকাৰীজনে আনৰ মতামত, আঁচনি, অৱদান গ্ৰহণ কৰিব নোৱাৰে, তেতিয়া তেওঁ ক্ৰমাত অকলশৰীয়া হৈ পৰে। কাকোৱেই বিশ্বাসত নল'লে, কাৰোৱেই কামত সন্তুষ্ট নহ'লে এই পৃথিৱীত অকলেই সকলো কাম কৰা জানো সম্ভৱ? গতিকে এইটো কথা মনত ৰখা দৰকাৰ যে আত্মবিশ্বাস অলপো বেয়া কথা নহয়। আপুনি আত্মবিশ্বাসী হ'ব পাৰে, কিন্তু আত্মবিশ্বাস আৰু অহংকাৰ কেতিয়াও একে নহয়। আপোনাৰ যদি কোনো কথাক লৈ অহংকাৰ আছে, তেন্তে অহংকাৰ শূন্য হৈ কাম কৰক, আত্মবিশ্বাস ৰাখক, কিন্তু অহংকাৰী নহ'ব। বহু কিবা কিবিয়ে হেৰুৱাবলগীয়া হয় অহংকাৰীজনে। ভালে থাকিব। ওম কৃষ্ণায় বাসুদেৱায় নমঃ।